ହ୍ୟାଲୋ ଫ୍ରେଣ୍ଡସ୍ ତ କେମିତି ଅଛନ୍ତି ଆଶା କରୁଛି ସମସ୍ତେ ବହୁତ ହି ବଢ଼ିଆ ଥିବେ ଦେଖନ୍ତୁ ଆଜିର ଯେଉଁ ସରକାରୀ ନିଯୁକ୍ତିଟିଏ ରହିଛି ସେଇଟା ରହୁଛି ଆମର ଗାନ୍ଧୀ ଓଡ଼ିଶା ବାଳଶ୍ରମ ତରଫରୁ ତ ପ୍ରଥମେ ଆମେ ଜାଣିବା ଯେ ଗାନ୍ଧୀ ଓଡ଼ିଶା ବାଳଶ୍ରମ କ'ଣ একচুয়ালি গান্ধী ওড়শা বাড়শ্রম হচ্ছে গোটিয়ে চাইল্ড কেয়ার ইনস্টিট্যুশন মানে শিশু সুরক্ষা ডিপার্টমেন্ট তো এই ডিপার্টমেন্টে বহু সারা টাফ্র আবশ্যক অ সেইতি সেইপি এই আডভাইজমেন্ট নোটিফিকেসনটি পব্লিশ করা যাই এর লেখা যাই যদি আপন মিনিমম অন্ডর মেট্রিক মানে মিনিমম অষ্টম কিংবা নবম কিংবা যদি মিনিমম দশমটি আপনার এটি পাস করতে তাহলে আপনার এটি আপ্লা করপারে অ্যান্ড কমিটি বি করবে নিজ ফোন কমিটি কোম্পান সব কিছু ভিডিওরে শিখে তেমনি ভিডিওটি শেষ যায়ে দেখবেও যদি এপর্যন্ত আপনার মানে ভিডিওটি লাইক করন তাহলে লাইক করা সহ চ্যানেল সবসক্রাইব করে দেবে তথমে আমি জানা যে চাইল্ড কেয়ার ইনস্টিট্যুশন রা বা গান্ধী ওড়িশা তো তাহারি তরফ কেউ কেউ পোস্ট ভেকেন্সি বাহিরছি এন্ড সেই পোস্টের এজ কেত কোন কোন দরকার এন্ড সালারি কেতে রয়েছে দেখুন নম্বর 1 রে রয়েছে কাউনসিলর

রয়েছে কেউ ক্য়ালিফিকেসন মার্ক এটি কাউ করা যাব দেখুন আপনার যদি আপনার দেখুন টেন্থ পাস করতে তাহলে টেন্থ মার্ক দেখ প্লস টু পাস করি তো প্লস টু এবং গ্রাজুয়েসন পা গ্রাজুয়েসন মার্কি দেখ তো তিনটি যাক মার্ক মিশিকি আপনার সিলেকশন হওয়া যদি আপনার সিঙ্গেল টেন্থ পাস করতে তাহলে টেন্থ পাস মার্ক দেখি এটি সিলেকশন করা ফ্রেন্ডস এবার আমি দেখবা যে আপনার এই নিযুক্তিটি কমিটি আপ্লা করবে আপ্লা মোট এটি দুই প্রকার রয়েছে প্রথমে আপনার অনলাইন আপ্লায়ে পড়ব অ্যান্ড নেক্স টাইম আপনার অফলাইন আপ্লায়ে পড়ব তো অফলাইন রে কমি আপ্লা করবে সেইটা প্রথমে আপনার কেউ দেখুন অফলাইনলে আপনার আপ্লায়ে করা হলে প্রথমে আপনার এই পিডিএফ টি যার লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন দিয়ে দিয়েছি আপনার সেইটি যাই ডাউনলোড করে পারে অ্যান্ড ডাউনলোড করে সারা পরে দেখুন রয়েছে ছ নম্বর পেজ এন্ড সাত নম্বর পেজুক আপনার প্রিণ দেবে প্রিট আউট করে যা বাকি রয়েছে সবুকিছি আপনার এটি ফিল অপ করে দেবে যে কেউ পোস্ট আপ্লা করছেন আপনার ব্লক নাম আপনার নেম এড্রেস তো সবুকি এটি ফিল অপ করে দেবে ফিল্প করলাম আপনার এটি কোম্পান ডকুমেন্ট দেওয়া কেছি চাল তু মুখি প্রথমে কোচি যে আপনার যা যা এজুকেশন কোয়ালিফিকেশন সার্টিফিকেট রয়েছে এডন্ড মার্কশিট রয়েছে তাহার কপি কু আপন তা সহ আটাচ করবে এন্ড নেক্স আপনার গোটে কপি পাসপোর্ট সাইজ ফটো দেওয়া পড়বে দেখুন আপ্লিকেসন ফর্মর ডাণ সাইডে আপনার দেখুথি যে গোটে পাসপোর্ট সাইজ ফটো লগাইব অপশন অপি ফটো লগাইব পড়ি এন্ড এ ছড়া আপন ডকুমেন্ট দেবে না আপনার ক্রিমিনাল কি ক্রিমিনা নুঁতি তা রিলেটেড আপনার এটি ডকুমেন্ট দেওয়া অ্যান্ড আইডি প্রুফ আপনার দেওয়া পড়বে আইডি প্রুফ হিসাবে আপনার কোণ পারিবে পে আপনার ভোটর কার্ড হোক বা আধার কার্ড এই দুইটি ভিতর কোশিবি গোটিয়ে রয়েছে আইডি প্রুফ কোথা তা সহ আটাচ স্পিড পোস্ট বা রেজিস্টর পোস্টালে আপনার হড অফিস এড্রেস কু পঠাইড হেড অফিস এড্রেস কড্রেস দেখা রয়েছে তো আপনি ভিডিও কে পজ করি দেখিপার এই অড্রেসে নিজের ফর্মটিকে সেন্ড করে

আপ্লাই করে পারে তো এই ফর্মে ক্লিক কলাপরে প্রথমে আপনার মানি পোস্ট আপ্লাইড ফর্ম মানে আপনার কোম্পো আপ্লা করছেন যদি আপনার কাউনসিলর আপ্লা করছেন কাউনসিলর উপরে ঠিক করবে অ্যান্ড যদি আপনার পারামেডিকা টাফ আপ্লা করছেন তাহলে প্যামেডিকা টাফ উপরে সিলেক্ট করবে বা যদি হাউস কিপর পোস্ট আপ্লা করছেন তাহলে হাউস কিপর পোস্ট করবে তার নট হচ্ছে আপনার ফুল নেম তো আপনার ফুল নেম কোথায় এইটি টাইপ করি লিখিপারে নেক্স আপনার গোটে পাসপোর্ট সাইজ যে ফটো রয়েছে ফটো কী এড ফাইল উপরে ক্লিক করি অপলোড করা পড়ব তাপরে জেন্ডর আপনার মেল কি ফিমেল বা অদর আপনার এটি সিলেক্ট করবে তাপরে ল্যাঙ্গুয়েজের আপনার কোণ কম ল্যাঙ্গুয়েজ জানিচ্ছেন আপনি ঠিক করে পে ধরুন আপনি ইংলিশ জা ইংলিশ অ্যান্ড ওড়িয়া সিলেক্ট করবে কেবল যদি ওড়িয়া জানি তাহলে ওড়িয়া উপরে আপনার এটি সিলেক্ট করবে তাহলে নট আপনার ফাদার নেম এটি দেবে তাপেৰে নেক্সট এতিয়া ডেট অফ বাৰ্থ আপোনাক দপৰপৰা প্ৰেজেণ্ট এড্ৰেছ এণ্ড পাৰমানেণ্ট আড্ৰেছ মানে প্ৰেজেণ্ট আড্ৰেছ যদি পাৰমানেণ্ট আেছ যদি চেম ৰ দুইটি যাক এড্ৰেছ আপোনাৰ এতিয়া চেম দে পাৰিব তাপে আপোনাক এই কণ্টেক্ট নম্বৰ দাবী পাৰিব তাৰপৰা এই মেল আই ডি আপোনাক দাবী পাৰিব তাৰপৰা যোন ৰ মেৰিট যোন ষ্টেটছ ৰট কি অনেৰিটি ঠিক কৰোঁ এণ্ড নেক্সট ৰফিকেশ্যন মানে আপোনাৰ কণ পঢ়িচোন যদি আপনার টেন পড়ি টেন্থ দেবে যদি আপনার টুয়েলভ পড়ি টুয়েলভ দেবে বা আপনার যদি গ্রাজুয়েসেন বা পোস্ট গ্রাজুয়েস আপনি যা পড়ি তে আপনার সেই বকসগুড়ি সিলেক্ট করবে যদি ইভিতর কোশিব কেসান আপনার করে নেন তাহলে আপনার অদর উপরে ক্লিক করি এটি লিখি যে মুসটি পড়িছি ওকে নেক্সট রয়েছে এক্সপিএন্স ডিটেলস আপনি চাইলে দিয়ে পেন নলেই নপারে অ্যান্ড তাপরে অন্ডর মেট্রিক যে রয়েছে সার্টিফিকেট আপনি এটি অপলোড করি পারবারে তো দেখুন যেগুড়ই দেখুন স্টার রইছে। সেইগুড়ি ফিল অপ আপনার করা পড়ব নাকি যেগুলো দেখুন এগুলো স্টার নাই আপনার এগুড়ি চাহিলে নদেলে বি চলব তো আপনার এগুলো ফিল অপ নকলে চলবে দেখুন লাস্টে গোটে ষ্টার আইডি বা আধার কার্ডকে অপলোড করা পড়বে তো অপলোড করে সালা পরে কোণ করি না সবমিট করদেবে সবমিট করার পরে ফাইনাল আপনার ফর্ম সবমিট হয়ে যেন্ড আপনার এই জব্কু আপ্লাই করেদেলে তারপরে যে সিলেকশন লিস্ট ওয়েবসাইট আসব বা আপনার যে মেল আইডি বা যে নম্বর দিয়ে আপ্লাই বেড়ে সে আপনার